জায়গায় জায়গায় বন্ধ, ঘটল দুর্ঘটনা। ভারত বন্ধ সফল করতে মরিয়া বাম কর্মী সমর্থকরা, তাই প্রাণের পরোয়া না করেই চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করতে গিয়ে ছিটকে গিয়ে পড়ে আহত হলো এক বন্ধ সমর্থক। সোমবার সকালে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার কুলগাছিয়া স্টেশনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এরপর বন্ধ সমর্থকরা একসঙ্গে রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাওড়া আমতা শাখার ডোমজুর রোড স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থকেরা। সপ্তাহের প্রথম দিনে সকালেই এই ঘটনায় দক্ষিণ পূর্ব শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। অন্যদিকে শ্যামনগর ও বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনে অবরোধ হওয়ায় শিয়ালদা উত্তর শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেন অবরোধের পাশাপাশি রাজ্যের উত্তর থেকে দক্ষিণে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, জাতীয় সড়ক অবরোধ শুরু করেছে বামকর্মী সমর্থকেরা। ছাড় মেলেনি মেট্রো ও ফেরি সার্ভিসও। এদিন সকালেই দমদম মেট্রো স্টেশনের ভিতর ঢুকে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী সমর্থকরা। আবার হাওড়ার শালকিয়ার বাধাঘাট আহেরি টোলা ফেরি সার্ভিস বন্ধ করে দিল বাম সমর্থকেরা। আবারও হাওড়ায় ড্রেনেজ ক্যানেল রোডের সানপুর মোড়, আমতা রোড, ডোমরুজ বাজার থেকে শুরু করে স্বল্পে ছ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা। সিআইটিইউ রাজ্যের নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর জিপি রোড অবরোধ করে বাম সমর্থকেরা। নিউ টাউন গৌরাঙ্গনগর এলাকায় সিপিআইএম নেতা পরিমল মিস্ত্রির নেতৃত্বে ঢালাই ব্রিজ মোড়ে টায়ারের আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার পাশাপাশি সকালে মিছিলও করে সিপিআইএম কর্মীরা। পরে নিউ টাউন থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। কালিন্দি থেকে মিছিল করে যশোর রোডও অবরোধ করে সিপিআইএম কর্মীরা। রাস্তা অবরোধের পাশাপাশি বাস আটকানোরও চেষ্টা করেন বন্ধ সমর্থকেরা। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে বাস আটকে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকেরা। হাওড়ার ডোমজুড়েও সরকারি বাস আটকানোর চেষ্টা করে বন্ধ সমর্থকেরা, তবে পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা সফল হয়নি। এদিন সতর্ক প্রশাসনও, সর্বত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তা অবরোধ বাস আটকানোর চেষ্টা দেখলেই পুলিশ বিক্ষোভকারীদের হাঁটিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া শিয়ালদা স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে উধাও ট্যাক্সি, হাতে গোনা কয়েকটি ট্যাক্সি দেখা গেলেও ভাড়া হাঁকাচ্ছে আকাশ ছোঁয়া, ফলে সমস্যায় পড়ছেন অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ।